ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত যে নমুনা প্রশ্নপত্র আছে তার প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। দুইয়ের দাগ থেকে করব, এক একটা দিয়েছে ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলো দেখাতে, এটা পরে দেখিয়ে দেব। দুইয়ের রায় বলেছে পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘুরে তাকে বলে পৃথিবীর কক্ষপথ। দুই, পৃথিবীর মোট অক্ষরেখার সংখ্যা 179। তিন, পৃথিবীতে আবর্তনের বেগ সবচেয়ে কম হয় মেরুতে। চার, আন্তর্জাতিক তারিখরেখা কল্পনা করা হয়েছে প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে। পাঁচ, ইনসোলেশনের যে 51% রাতের বেলা বিকিরিত হয়ে মহাশূন্যে ফিরে যায় তাকে বলে পার্থিব বিকিরণ। ছয়, মেঘলা রাত বেশি অস্বস্তিকর হওয়ার কারণ রাতে মেঘের উপস্থিতি পৃথিবীতে আগত তাপকে মহাশূন্যে ফিরে যেতে বাধা দেয়। সাত, বায়ু দূষণের সহায়ক নয় সোডিয়াম নাইট্রেট। আট, বাড়ি থেকে 3 কিলোমিটার দূরত্বে অবস্থিত তোমার বিদ্যালয়ে যেতে কোন যানবাহনটি ব্যবহার করলে বায়ু দূষণ হবে না, সাইকেল। নয়, শব্দের তীব্রতা পরিমাপ করা যন্ত্রের নাম ডেসিবেল মিটার। দশ, কোনটি শব্দ দূষণ কমাতে সহায়ক নয়, বাজার। এগারো, হিমালয়ের সমান্তরাল পর্বতশ্রেণী নয় সহ্যাদ্রি। বারো, কাবেরী নদীর উৎস ব্রহ্মগিরি। তেরো, চেন্নাইয়ের জলবায়ু সমুদ্র দ্বারা প্রভাবিত। চোদ্দো, কালো মাটির জলধারণ ক্ষমতা বেশি। পনেরো, পার্বত্য অঞ্চলে হিউমাসযুক্ত ঢালু জমি চা চাষের উপযুক্ত। ১৬, স্বাভাবিক উদ্ভিদ কৃষিকার্যের অপরিহার্য উপাদান। আচ্ছা, এটা হবে কৃষিকার্যের অপরিহার্য উপাদান ৯। অপরিহার্য উপাদান বলেছে, এটা উপাদান ৯ হবে, স্বাভাবিক উদ্ভিদ। আচ্ছা, এটা ১৭ বলেছে কোন রাজ্যে সাঁওতাল সম্প্রদায় দেখা যায় না, হিমাচল প্রদেশে। ১৮ দিয়েছে স্কেল, উত্তর দিক, নির্দেশক, তীরচিহ্ন, শিরোনাম, রং মানচিত্রে গুরুত্বপূর্ণ কিন্তু অপরিহার্য উপাদান না, রং। আর ১৯ হচ্ছে ভৌগোলিক বৈশিষ্ট্য মানচিত্রে রেখা দিয়ে নির্দেশিত হয় না, বনভূমি। ৩ রায় দিয়েছে, এতে বলেছে পৃথিবীর পূর্ব পশ্চিমে কোন রেখাগুলি হলো পূর্ণবৃত্ত অক্ষরেখাগুলি। বি দিয়েছে 82° 30' পূর্ব দ্রাঘিমা স্থানীয় সময় ভারতে প্রমাণ সময়। সি, মালাবার উপকূলের উপহ্রদগুলিকে কয়াল বলে। ২ আছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও, এতে আছে বায়ুর আর্দ্রতা হবে হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয়। বি, ওজন স্তরের অবক্ষয় হলো ক্লোরোফ্লুরোকার্বন। আর সি, সাইরেন হচ্ছে 130 ডেসিবেল। ২ আছে শুদ্ধ না অশুদ্ধ লেখো, এতে বলেছে ভারতের ক্ষুদ্রতম রাজ্য সিকিম অশুদ্ধ, গোয়া হবে। বি বলেছে কেরালা রাজ্যটি গম চাষের জন্য বিখ্যাত, অশুদ্ধ। সি, ভূগোলবিদ মার্কেটার প্রথম মানচিত্র বই প্রকাশ করেন, শুদ্ধ। ৪ বলেছে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। এ বলেছে কিসের ভিত্তিতে পৃথিবীকে ৩টি তাপমণ্ডলে ভাগ করা হয়, সূর্যরশ্মির পতন কোণের তফাতের ভিত্তিতে। বি, পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্যের পাতাগুলির আকৃতি সাধারণত কীরকম হয়, পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্যের পাতাগুলির আকৃতি সাধারণত সূচালো হয়। সি, নীলগিরি পাহাড়ের একটি আদিবাসী গোষ্ঠীর নাম লেখো যাদের প্রধান জীবিকা পশুপালন, টোডা। ৪ রায়তে দিয়েছে মহাবৃত্ত বলতে কি বোঝো। আচ্ছা, যেহেতু মহাবৃত্ত বলতে কি বোঝো, শুধু সংজ্ঞাটাই বলবো, এইখান থেকে এতটা বলবো, বৈশিষ্ট্য বলবো না। যে কোনো গোলকের পৃষ্ঠে অঙ্কিত যে বৃত্তের কেন্দ্রবিন্দু ওই গোলকের কেন্দ্রবিন্দুর সঙ্গে একই বিন্দুতে অবস্থান করে তাকে বলা হয় মহাবৃত্ত। উদাহরণ হচ্ছে এই যে নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয়। ২ দিয়েছে পৃথিবীর আবর্তনের বেগ ২ দিয়েছে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সাইলেন্স বোর্ডের ভূমিকা কি। এই যে স্কুল হাসপাতাল বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে লাগানো থাকে সাইলেন্স বোর্ড, এর মানে হচ্ছে, এর অর্থ এই সব প্রতিষ্ঠানের সামনে হর্ন বাজানো আইনত নিষিদ্ধ। ৩ দিয়েছে উপকূল অঞ্চল দেখা যায় ভারতের এমন ৪টি রাজ্যের নাম, গুজরাট, তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা। ৪ দিয়েছে চেঞ্চি উপজাতি ভারতের কোন রাজ্যে বসবাস করে, অন্ধ্রপ্রদেশে। এদের প্রধান জীবিকা কি, এদের প্রধান জীবিকা শিকার এবং ফলমূল সংগ্রহ। ৫ রায়তে দিয়েছে অক্ষরেখা দ্রাঘিমা রেখা ৩টি পার্থক্য নিরূপণ করো। আচ্ছা, অক্ষরেখাগুলো হচ্ছে পূর্ণবৃত্তাকার, দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্তাকার, অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত, দ্রাঘিমা রেখাগুলো উত্তর দক্ষিণে বিস্তৃত। প্রতিটি অক্ষরেখার দৈর্ঘ্য সমান না, প্রতিটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান। ২ দিয়েছে পৃথিবীর আবর্তন বেগ নিরক্ষরেখার দিক থেকে মেরুর দিকে গেলে
বেশি সরি ক্রমশ কমে যায় কেন? এই যে পৃথিবীর আবর্তন গতির বেগ নিরক্ষরেখা থেকে মেরুর দিকে কমতে থাকে কেন? অভিগত গোলাকাকার পৃথিবীর পরিধি সর্বত্র সমান নয়। নিরক্ষরেখায় পৃথিবীর পরিধি বৃহত্তম হলেও এই রেখার উত্তরে এবং দক্ষিণে পরিধির মান ক্রমশ কমতে কমতে দুই মেরুবিন্দুতে পরিণত হয়েছে। পরিধির সঙ্গে আবর্তন গতির সম্পর্ক সমানুপাতিক, অর্থাৎ পৃথিবীর যে অংশের পরিধি যত বেশি হবে সেই অংশের আবর্তন গতিও তত বেশি হবে। তাই নিরক্ষরেখায় আবর্তন গতি সবচেয়ে বেশি আর মেরু অঞ্চলে আবর্তন গতি প্রায় নেই বললেই চলে। তিন দিয়েছে তোমার ঘরের বায়ু দূষণ রোধের তিনটি উপায় উল্লেখ করো। ঘরের বায়ু দূষণ রোধে আমাদের কি কি করা উচিত? একটা হচ্ছে চিমনির ব্যবহার, ঘরের ভেতরে উনুন গ্যাস বা স্টোভের আনার সময় ধোঁয়া বাইরে বেরোনোর জন্য ঘর খোলামেলা রাখা উচিত, চিমনি ব্যবহার করা উচিত। দুই, ঢাকা দেওয়া আবর্জনার পাত্র ব্যবহার, ঘরের ভিতরের আবর্জনা ফেলা পাত্রটা সবসময় ঢাকা দিয়ে রাখা উচিত। তিন, মশারির ব্যবহার, মশা তাড়ানোর জন্য ধূপ না জ্বালিয়ে মশারি ব্যবহার করলে স্বাস্থ্যের ক্ষতি হবে না। চার, ঘরে ধূমপান না করা, ঘরের মধ্যে ধূমপানে বাধা দেওয়া এবং ধূমপানের ক্ষতিকর দিক ধূমপানকারীকে বুঝিয়ে বলা উচিত। পাঁচ, ঘরের বাতাস চলাচলের ব্যবস্থা, ঘরের দেয়াল জানালা দরজা রং করার সময় বাতাস চলাচলের জন্য ঘর খোলামেলা রাখা উচিত। ছয়, হাঁচি কাশির সময় রুমাল ব্যবহার, হাঁচি বা কাশির সময় মুখে রুমাল চাপা দেওয়া উচিত। সাত, বিদ্যুতের অপচয়েরও দরকার না থাকলে ঘরের আলো পাখা বন্ধ রাখা উচিত। চারে দিয়েছে গ্লোব এবং মানচিত্রে তুলনামূলক আলোচনা করো। গ্লোব এবং মানচিত্রের সুবিধা এবং অসুবিধা। গ্লোবের সুবিধা হচ্ছে যে গ্লোবের মাধ্যমে সমগ্র পৃথিবীর আকৃতি দেখা সম্ভব। পৃথিবীর বিভিন্ন মহাদেশ এবং মহাসাগরগুলির আকৃতি আর পারস্পরিক অবস্থান জানা যায় গ্লোবের সাহায্যে। গ্লোব ঘোরালে পৃথিবীর আবর্তন গতির ধারণা পাওয়া যায়। মানচিত্র সুবিধা, মানচিত্র থেকে কোনো দেশ বা মহাদেশের বিভিন্ন বিষয়ে সঠিক তথ্য পাওয়া যায়। দুই হচ্ছে মানচিত্রের সাহায্যে যে কোনো দুটি স্থানের মধ্যবর্তী দূরত্ব সঠিকভাবে নির্ণয় করা সম্ভব আর মানচিত্র ভাঁজ করে সহজেই বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া যায়। অসুবিধা হচ্ছে গ্লোব থেকে কোনো মহাদেশ বা দেশ সম্বন্ধে খুব বেশি তথ্য জানা যায় না। দুই, গ্লোব থেকে সাধারণত কোনো দুটি স্থানের সঠিক দূরত্ব জানা খুবই কঠিন। গ্লোব বেশ ভারী হওয়ায় সবসময় সব জায়গায় বয়ে নিয়ে যাওয়া অসুবিধাজনক। আর মানচিত্রের অসুবিধা হচ্ছে মানচিত্রের মাধ্যমে পৃথিবী গোলাকাকার আকৃতি দেখানো সম্ভব হয় না। দুই হচ্ছে মানচিত্র পাঠের জন্য বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন হয়, বিভিন্ন মানচিত্র পাঠ সকলের দ্বারা সম্ভব নয়। তিন হচ্ছে নির্ভুল মানচিত্র অঙ্কন অত্যন্ত জটিল এবং কঠিন কাজ। ছয়ের আয়তে আছে সূর্যের তাপে বায়ুমণ্ডল সরাসরি উত্তপ্ত হয় না, কি কি পদ্ধতিতে এই বায়ুমণ্ডল উত্তপ্ত হয় যুক্তি সহকারে ব্যাখ্যা করো। বায়ুমণ্ডলের উষ্ণতার প্রধান উৎস হচ্ছে সূর্য। সূর্য থেকে আসা তাপ প্রথমে সরাসরি ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, এরপর উত্তপ্ত ভূপৃষ্ঠ থেকে বিভিন্ন পদ্ধতিতে বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। পদ্ধতিগুলি হলো এক হচ্ছে বিকিরণ পদ্ধতি। সূর্যের তাপে ভূপৃষ্ঠ উত্তপ্ত হওয়ার পর ভূপৃষ্ঠ থেকে এই তাপ ধীরে ধীরে বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে, একে বিকিরণ পদ্ধতি বলে। দুই হচ্ছে পরিবহন পদ্ধতি। ভূপৃষ্ঠের বিকিরিত তাপে প্রথমে ভূপৃষ্ঠের সংলগ্ন বায়ুস্তর উত্তপ্ত হয়ে ওঠে, এরপর এই উত্তপ্ত বায়ুস্তরের ঠিক ওপরে লাগোয়া অপেক্ষাকৃত শীতল বায়ুস্তরে তাপ ছড়িয়ে পড়ে। বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার এই পদ্ধতিকে বলে পরিবহন পদ্ধতি। তারপরে আছে পরিচলন। উত্তপ্ত ভূপৃষ্ঠের তাপে ভূপৃষ্ঠের সংলগ্ন বায়ু প্রথমে উত্তপ্ত হয়, এই উষ্ণ বায়ু হালকা হয়ে ওপরে উঠে আর ওপরের শীতল বায়ু ধীরে ধীরে নিচে নামে, আবার এই শীতল বায়ু পুনরায় গরম হয়ে ওপরের দিকে উঠে যায়। এইভাবে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিকে বলে পরিচলন পদ্ধতি। তাপ শোষণ পদ্ধতি, বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস, জলীয় বাষ্প, ধূলিকণা প্রভৃতি সরাসরি সূর্যরশ্মি শোষণ করে বায়ুমণ্ডলকে সামান্য উত্তপ্ত করে, একে তাপ শোষণ পদ্ধতি বলে। আর হচ্ছে অ্যাডভেকেশন পদ্ধতি, ভূপৃষ্ঠের সঙ্গে অনুভূমিকভাবে উষ্ণ বায়ুপ্রবাহের ফলে কোনো স্থানের বায়ুমণ্ডলের উষ্ণতা বেড়ে যায়, আবার শীতল বায়ুপ্রবাহের ফলে কোনো স্থানে বায়ুমণ্ডলের উষ্ণতা কমে যায়, একে অ্যাডভেকেশন পদ্ধতি বলা হয়। দুই দিয়েছে ভারতের জলবায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আর উত্তর পূর্ব মৌসুমি বায়ু দ্বারা কিভাবে প্রবাহিত হয়, আর ওর সাথে আছে অরণ্য আমাদের বন্ধু এই বিবৃতি বা বক্তব্যের সপক্ষে তোমার মতামত দাও।
আচ্ছা, বর্ষাকাল হচ্ছে জুন থেকে সেপ্টেম্বর মাস, মৌসুমি বায়ুর আগমনকাল। মে জুন মাসে ভারতে উত্তর পশ্চিম স্থলভাগের দিকে উষ্ণতা ভীষণ বেড়ে যাওয়ায় নিম্নচাপের সৃষ্টি হয়। অপরদিকে বঙ্গোপসাগর এবং আরব সাগরে উষ্ণতা তুলনা কম হওয়ায় সেখানে উচ্চচাপের সৃষ্টি হয়, ফলে বঙ্গোপসাগর এবং আরব সাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু স্থলভাগের দিকে ছুটে আসে। এই বায়ু হলো দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। বঙ্গোপসাগর থেকে এই বায়ু উত্তর দিকে প্রবাহিত হয়ে মেঘালয়ের গাঢ় খাসি জয়ন্তিয়া পাহাড়ে বাঁধা পেয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। মেঘালয়ের মৌসিনরাম অঞ্চলে এই বায়ুর প্রভাবে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। গড় বার্ষিক বৃষ্টিপাত 11,872 মিলিমিটার। এই বায়ুর ফলে গোটা পশ্চিমবঙ্গে প্রচুর বৃষ্টিপাত হয়। আরব সাগর থেকে এই বায়ু ভারতে প্রবেশ করে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে এসে পৌঁছালে জলীয় বাষ্প কমে যাওয়ার জন্য এই বায়ুর প্রভাবে বৃষ্টি কমে যায়। একে বৃষ্টির ছায় অঞ্চল বলে। আর শরৎকাল হচ্ছে অক্টোবর থেকে নভেম্বর, এটা মৌসুমি বায়ুর প্রত্যাবর্তনকাল। সেপ্টেম্বর মাসের শেষ বা অক্টোবর মাসের শুরুতে স্থলভাগ থেকে জলভাগের দিকে বায়ু চলাচল করতে থাকে। এই বায়ু হলো উত্তর পূর্ব মৌসুমি বায়ু। স্থলভাগ থেকে আসার কারণে জলীয় বাষ্প কম থাকায় এই বায়ুতে বৃষ্টি প্রায় হয় না, তবে বঙ্গোপসাগরের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় উত্তর পূর্ব মৌসুমি বায়ু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সংগ্রহ করে। এই বায়ু করমণ্ডল উপকূলে প্রচুর বৃষ্টি ঘটায়। এই যে অরণ্য আমাদের বন্ধু, ব্যাখ্যা করো, অরণ্যের উপকারিতা অপরিসীম। যেমন এক হচ্ছে জ্বালানি কাঠ, অরণ্য থেকে প্রাপ্ত কাঠ সর্বত্র জ্বালানি রূপে ব্যবহার করা হয়। দুই, দূষণ রোধ, বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন বায়ুতে যোগ করে অরণ্য আমাদের আর আমাদের পরিবেশকে রক্ষা করে। তিন হচ্ছে মাটির ক্ষয় রোধ, উদ্ভিদ মাটিকে শিকড় দিয়ে আঁকড়ে ধরে রেখে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে। চার, বৃষ্টিপাত, অরণ্য বাষ্পমোচনের সাহায্যে বাতাসে জলীয় বাষ্প দিয়ে বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে আর খরা নিয়ন্ত্রণ করে। পাঁচ, বন্যা নিয়ন্ত্রণ, মাটি ক্ষয় কম হলে নদীতে মাটির সঞ্চয় কম হয়, ফলে নদী গভীর থাকে, বন্যার প্রকোপ হ্রাস পায়। ছয়, উপজাত দ্রব্য, মধু, মোম, গঁদ, রজন, আঠা, ধুনা, রবার প্রভৃতি নানা উপজাত দ্রব্য পাওয়া যায়। সাত, বাস্তুতন্ত্রে ভারসাম্য বজায় রাখে, নানা কীটপতঙ্গ বন্যপ্রাণীর আবাসস্থলে এই অরণ্য তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক যেটাকে বলে বাস্তুতন্ত্র বজায় রাখতে সাহায্য করে। শিল্প, কাষ্ঠ শিল্প, কাগজ শিল্পে কাঠ সরবরাহ করে। নয় হচ্ছে ঝড়ের গতিবেগ হ্রাস পায়, বনভূমিতে বাঁধা পেয়ে ঝড়ের গতিবেগ অনেক কমে যায়, ফলে ক্ষয়ক্ষতি কম হয়। আর জীবিকার সুবিধা, বহু মানুষ অরণ্যের উপর নির্ভর করে নানান জীবিকা নির্বাহ যেমন কাঠ, মধু, মোম সংগ্রহ করে থাকে। তো বলাই যেতে পারে যে অরণ্য আমাদের সত্যিকারের প্রকৃতই বন্ধু। তিন দিয়েছে যে কোনো একটি কৃষিজ ফসল উৎপাদনের ক্ষেত্রে কৃষিকাজে প্রয়োজনীয় উপাদানের ভূমিকা সংক্ষেপে ব্যাখ্যা করো। আচ্ছা, যে কোনো একটি কৃষিজ ফসল উৎপাদন, আচ্ছা আমাদের এখানে বইতে আছে কৃষিজ ফসল বলতে তোমার ধান, গম, চা এইগুলো বলে। তো এই এই সবগুলো হচ্ছে কৃষিজ ফসল। তো সেই কৃষিজ ফসল উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপাদানের যে কোনো পাঁচটি ভূমিকা সম্পর্কে ব্যাখ্যা। তাহলে তোমার ধরো কৃষিজ ফসল হচ্ছে, যে কোনো একটা কৃষিজ ফসল হলো ধান। তাহলে প্রয়োজনীয় উৎপাদ হচ্ছে তোমার উষ্ণতা, বৃষ্টিপাত, মাটি। তাহলে এখানে আছে তিনটে। আচ্ছা, এখানে আমরা বলছে যে যে কোনো পাঁচটা, তো তোমার ধরো এটা হচ্ছে গম চাষের জন্য প্রাকৃতিক আমার যেগুলো প্রয়োজনীয় উপাদান। আমাদের গম চাষের উপাদান হচ্ছে উষ্ণতা, বৃষ্টিপাত, মাটি, জমি, মূলধন, চাহিদা বা বাজার। তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা হয়ে যাচ্ছে। তো উষ্ণতা, যেমন গম চাষের জন্য 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার প্রয়োজন হয়, তবে গম পাকার সময় প্রচুর সূর্যালোকের প্রয়োজন হয়। বৃষ্টিপাত, গম চাষের জন্য 50 থেকে 100 সেমি বৃষ্টিপাত আদর্শ। মাটি, চুনযুক্ত উর্বর দোআঁশ মাটিতে গম চাষ ভালো হয়। জমি, গম গাছের গোড়ায় জল জমলে গমের ক্ষতি হয়, তাই জল নিকাশি ব্যবস্থাযুক্ত সামান্য ঢালু জমি গম চাষের পক্ষে আদর্শ। তাহলে একটা, দুটো, তিনটে, চারটে হয়ে গেল। আর হচ্ছে চাহিদা এবং বাজার, উত্তর পূর্ব ভারতে রুটি জাতীয় খাবার খাওয়ার প্রচলন খুব বেশি, তার জন্য গম চাষ প্রাধান্য পেয়েছে। তোমার এমনি হচ্ছে তোমার কৃষিকাজের প্রয়োজনীয় উপাদানগুলো হচ্ছে যেগুলো কৃষিকাজের প্রয়োজনীয় উপাদান, এই যে জমির ঢাল, উষ্ণতা, বৃষ্টিপাত, শ্রমিক, উচ্চ ফলনশীল বীজ, মাটি, জল নিকাশি, সার, কীটনাশক, জলসেচ, প্রযুক্তি বা যন্ত্রপাতি, বাজার, ব্যবসা বাণিজ্য, পরিবহন, মূলধন, রক্ষণাগার। এই 16টা হচ্ছে যে কোনো ফসল ফলানোর জন্য প্রয়োজনীয় উপাদান, মানে কৃষিজ ফসল ফলানোর জন্য। তা আমাদের এখানে বলেছে যে কোনো একটি কৃষিজ ফসল উৎপাদনের ক্ষেত্রে কৃষিকাজ প্রয়োজনীয় উপাদানের যে কোনো পাঁচটির ভূমিকা সংক্ষেপে লেখো। তো আমরা এখান থেকে একটা, দুটো, তিনটে, চারটে, এই পাঁচটা বলে দিলাম।
এটা হচ্ছে গমের ক্ষেত্রে বললাম, তোমরা ধান বা অন্য যে কোনো ফসলের ক্ষেত্রে বলতে পারো। তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ভূগোলের মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।